নমস্কার, মানডে টু সানডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দারুণ একটা নিরামিষ থালি রেসিপি নিয়ে এসেছি, ধোকার ডালনা। বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে চলুন চটপট তৈরি করে নিই ধোকার ডালনা। প্রথমেই আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। ছোলার ডালগুলোকে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটুও জল দিইনি, টাইটভাবে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবারে আমি কড়াতে জল গরম করে নিয়েছি প্রথমে। জলটা ফুটলে তারপর আমি এই ডালগুলোকে গোল গোল করে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে হয়, বিশ্বাস করুন, দারুণ খেতে হয় এই ধোকার ডালনাটা। এটা আমি আমার মার থেকে শিখেছি, আমার মায়ের রেসিপি এই ধোকার ডালনা। আমার কিন্তু প্রতি শনিবারই মা আমার জন্য এই ধোকার ডালনাটা তৈরি করে দিত। তো আপনারাও বাড়িতে একবার এই প্রসেসে খেয়ে দেখবেন যে কেমন লাগে এই ধোকার ডালনা। তবে কি একটুখানি লক্ষ্য রাখবেন, পেস্ট করার সময় অবশ্যই জল দেবেন না, আর জলটা গরম হলে তার মধ্যে কিন্তু ডালটা দেবেন, না হলে কিন্তু এগুলো নরম হয়ে গলে যেতে পারে। দেখুন আমার কিন্তু ধোকাগুলো আমি রেডি করার জন্য গোল গোল করে শক্ত হয়ে গেছে। এটা আমার নামিয়ে নিচ্ছি এক এক করে। এবারে আমি এটাকে কেটে নিয়ে রেডি করে নেব ধোকাটা। এবার আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি কড়া থেকে। এবার কেটে নিচ্ছি, আমি 4 পিস করে নিচ্ছি। যেরকম আপনারা সাইজ করতে চান সেইভাবে এটাকে কেটে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম নেই, একদম দারুণ হয়েছে, একদমই গলে যায়নি বা নষ্ট হয়নি। দারুণভাবে কিন্তু তৈরি হয়েছে আমাদের এই ঘরের ধোকা, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ধোকা। দেখুন ধোকাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটুখানি নুন দেবেন, দিয়ে আমি এটা গরম তেলে ভেজে তুলবো। দেখুন কড়াতে তেল গরম করে আমি ধোকাটাকে কিন্তু ভেজে নিচ্ছি, ভালো করে একটুখানি লাল লাল করে আমি ভেজে তুলে নেব ধোকা। তাহলেই আমাদের কিন্তু ধোকাটা রেডি হয়ে যাবে। এরপর আমরা ফাইনালি তৈরি করে নেব ধোকার ডালনা। দারুণ খেতে হয়। ও আরেকটা কথা অবশ্যই বলে দিই, যে আমরা কড়াইতে যে আমরা ডালটাকে সেদ্ধ করে নিলাম, তৈরি করলাম ধোকাটা, সেই জলটা কিন্তু অবশ্যই ফেলবেন না, সেই জলটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, এবং সেটাই কিন্তু দারুণ একটা টেস্ট এনে দেয়। দেখুন আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি ধোকাগুলোকে। এবারে আমি রেডি করে নেব ধোকার ডালনা। তার জন্য প্রথমেই কড়াতে আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ধোকার ডালনাতে আলু দেবেন। আলু আমি একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেরকম মাংসের মধ্যে আলু না হলে জমে না ব্যাপারটা, সেরকমই ধোকার ডালনাতেও কিন্তু আলু না হলে ব্যাপারটা জমে না। তাহলে আলু কিন্তু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়ে একটুখানি ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবারে কড়াতে আমি ফোড়ন দিয়ে দেব। কড়াতে আমি দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা কিন্তু দারুণ একটা টেস্ট আনে রান্নায়। তার সাথে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটুখানি ভেজে নিয়ে আলুর সাথে আরেকবার একটুখানি ভেজে নেব। তারপরেই তৈরি করে নেব ধোকার ডালনার গ্রেভি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি টমেটো, কিন্তু আমি এর মধ্যে পেস্ট করে রেখেছিলাম, তাহলে আমি টমেটো পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো এমনি কেটেও এর মধ্যে দিয়ে তৈরি করতে পারেন। আমি মিক্সিতে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, তার সাথে আপনারা চাইলে একটুখানি জিরে গুঁড়োও দিতে পারেন। এবারে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলা যত কষবে রান্নার টেস্টও কিন্তু ততই ভালো হবে, তাই হালকা করে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলাটা আমার কষা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি দেখুন যে জলটার কথা বলেছিলাম, যার মধ্যে আমরা ধোকাগুলো রেডি করলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবেন, কারণ এর মধ্যে রয়েছে সেই ডালের ফ্লেভারটা। তো এটা আপনি আর এমনি প্লেন জলে কখনোই পাবেন না। তাই ধোকার ডালনার যে গ্রেভিটা হয় সেটা কিন্তু খেতে অনবদ্য হয় এবং সেটা আসে এই জলটা থেকেই। তাই এই জলটা অবশ্যই ফেলবেন না। তার জন্য প্রথমে আমাদের এই জলটা প্রয়োজন হচ্ছে। জলটা আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপর ফুটে গেলে আমি ধোকাগুলো অ্যাড করে নেব। জল না ফুটিয়ে ধোকা অ্যাড করলে কিন্তু ধোকা গলে যেতে পারে, তো সেই জন্যে আমি প্রথমে জলটাকে ফুটিয়ে নেব, তার মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখবেন কালারটা কি সুন্দর হয় এবং খেতেও দারুণ হয়। নিরামিষ পদের মধ্যে আমাদের যেমন পনির ফেভারিট, যেমন আমাদের ছানার ডালনা ফেভারিট, সেরকমই আমার কিন্তু একদম হট ফেভারিট হলো এই ধোকার ডালনা, এবং সেটা পুরোপুরি বাড়িতে বানানো। এরপর আমরা শেষের অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো এবং এক চামচ ঘি। ঘি দিলে কিন্তু নিরামিষ রান্নায়, যে কোনো রান্নায় একটু ঘিয়ের প্রয়োজন হয়। দেখুন আমার ধোকার ডালনাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং কেমন হয়েছে দেখুন জুসটা, পুরো গ্রেভি আকারে আমাদের এই ধোকার ডালনার গ্রেভিটা তৈরি হয়েছে। আমি প্লেটিং করে দেব, আপনারাও ট্রাই করুন এই ধোকার ডালনা, দারুণ খেতে হয়, বিশ্বাস করুন দারুণ খেতে হয়, আমার হট ফেভারিট। তাহলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো, আমাদের কাজ কেমন লাগছে এবং নতুন আরও কী রেসিপি আপনারা দেখতে চান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।